আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন টিউটর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি মাহে রমজান ফটো এডিটিং কীভাবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের ছবি তৈরি করবেন, পুরো স্টেপ আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। ফার্স্ট অফ অল আপনার কাজ হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং পেনজিগুলো ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা এডিটের জন্য আমাদের ফোল্ডারটা থাকবে সি অল থেকে রিসেন্ট দেবো। রিসেন্ট থেকে আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। ফোল্ডার থেকে ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটি আমরা পিক্সারটা ওপেন করে নেব। তারপরে আমরা এখান থেকে আমাদের মডেলটা অ্যাড করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটো থেকে রিসেন্ট যাব, রিসেন্ট থেকে আবারও ফোল্ডার দেব। তারপরে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি অ্যাড করে নেব। আর কীভাবে আশা করি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এই স্টেপটা আপনারা জানেন সবাই, এই জন্য এটা দেখাচ্ছি না। এখন এটা অ্যাড করার পরে জাস্ট টিক চিনে ক্লিক দিয়ে দেবো। তারপরে আমরা হালকা কালার কারেকশন করব, এর জন্য টুলস চলে যাবো। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্ট থেকে কনটেক্সটা হালকা একটু বাড়াই দিব। তারপরে এখান থেকে সিচুয়েশনটা হালকা কমাই দেবো। তারপরে এখান থেকে শ্যাডোটা হালকা বাড়াই দিয়ে টেমটা হালকা একটুখানি বাড়াই দিয়ে টিক চিনে ক্লিক দিয়ে দেবো। তারপরে আমরা ছবিটা যাতে ফেটে না যায় তার জন্য রিসাইজ করে নেবো, এখানে 2000 করে দেবো, তাহলে ছবিটা ফুল এইচডি থাকবে, কাজ করতে সমস্যা হবে না। সো এখন আমরা এখান থেকে আমরা পিএনজিগুলো অ্যাড করব, তার জন্য আবারও অ্যাড ফটোয় চলে যাব। তারপরে রিসেন্ট যাব, রিসেন্ট থেকে আমাদের ফোল্ডারে যাব। ফোল্ডার থেকে ফার্স্টে আমরা উপরে যে পিএনজিগুলো আছে সেটা অ্যাড করে নেব। এটা এখানে আমরা বসাই দেব হালকা একটু উপরে, যে চাইলে এখান থেকে হালকা অপোসিটি কমায় রাখতে পারেন। তারপর টিক চিনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আবারও অ্যাড ফটো যাব, অ্যাড ফটো থেকে রিসেন্ট যাব, রিসেন্ট থেকে আমার যে ফোল্ডারটা আছে ফোল্ডারে চলে যাব। তারপরে এখান থেকে আমরা ব্ল্যাক শ্যাডোটা অ্যাড করব নিচে। তারপর এখান থেকে এইখানে বসাই দিয়ে হালকা একটু উপরে উঠে দেবো, দিয়ে এখান থেকে অপোসিটিটা কমিয়ে দেবো যতটুকু ভালো লাগে। এখান থেকে শার্টের মাঝখানে রাখবো, তারপরে টিক চিনে ক্লিক দিয়ে দেবো। এখন আবার আমরা টুলসে যাব, টুল থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তারপরে আবার কনটেক্সটটাকে হালকা একটুখানি কনটেক্সটটা বাড়াই দেবো। তারপরে সিচুয়েশনটা হালকা কমাই দিয়ে না বাড়াই দিতে হবে। তারপরে শ্যাডোটা হালকা কমাই দেবো, তারপরে টেমটা হালকা কমাই দেবো। দেওয়ার পরে এখান থেকে টিক চিনে ক্লিক দিয়ে দেবো। এখন ছবিটা আমাদের এডিট কমপ্লিট। এটা আপনার সেভ করার জন্য এখান থেকে ফুল এইচডি সেভ করার জন্য ড্র টুলে ক্লিক করব, তারপরে থ্রি ডটে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি এই টিউটোরিয়ালের মধ্যে আপনি রমজান মুবারকের জন্য ছবি এডিট করার শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার চাইতে ভালো লাগে ভিডিওটি একটা লাইক দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ফর ওয়াচিং।